就有点儿 মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের বৈরী ও চিরশত্রু দুটি দেশ ইরান এবং ইসরায়েলের মধ্যে অনেক দিন ধরে চলা ও ঘোষিত একটি ছায়াযুদ্ধ এখন উদ্বেগজনকভাবে তীব্র হয়ে উঠেছে আলোচিত ইরানের পরমাণু চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং ইসরায়েল তাল বাহানা করছে অথচ ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে পশ্চিমা বিশ্ব কোনোভাবেই পরিচালনা করতে দিতে চাইছে না তারা বিশ্বকে ধোকা দিতে অজুহাত তুলে বলছে ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে কিন্তু ইরান বলছে আমরা কখনোই পরমাণু অস্ত্র তৈরি করব না আর যদি কখনো আমরা পরমাণু অস্ত্র তৈরি করার সিদ্ধান্ত নেই তাহলে বিশ্বের কোনো দেশে ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে পারবে না তাছাড়া আন্তর্জাতিক শক্তি সংস্থা বারবারই বলছে ইরান কখনোই পরমাণু অস্ত্র তৈরি করার চেষ্টা করেনি তারপরেও যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন মিথ্যা অজুহাতে ইরানের পরমাণু অস্ত্র তৈরি ঠেকানোর জন্য ইরানের ওপর অসংখ্য নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে অথচ ইসরায়েলের কাছে আশি থেকে চারষট্টি পরমাণু ওয়ারহেড থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের বিপক্ষে কোন নিচ্ছে না বরং পাল্টা ইসরায়েলের পক্ষে গাইছে এমন প্রেক্ষাপটে নিয়োগের ক্ষেত্রে বড় ধরনের একটি সংকট মোকাবেলা করছে স্বাস্থ্য শিক্ষা রাজনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জগুলো বাহিনীর সদস্যদের চীন ও অন্যান্য শত্রু দেশের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতিতে বড় ধরনের ব্যাখ্যা সৃষ্টি করছে চলতি বছরের মার্চ মাসে আমেরিকান মিলিটারি নিউজ জানিয়েছে দু সালে মার্কিং সেনা সদর দপ্তর পেন্টাগনের এক গবেষণায় দেখা গেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে যোগদানের যেসব শর্ত নির্ধারণ করা হয়েছে তা পূরণ করে অধিকাংশ তরুণ যুবক পাস করতে পারছে না ফলে চীনের মতো অন্যান্য শত্রুদের মোকাবেলায় মার্কিন বাহিনীর যুদ্ধ প্রস্তুতি দুর্বল হয়ে পড়তে পারে গত সেপ্টেম্বরে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে এশিয়া টাইমস এশিয়া টাইমসের খবরে বলা হয়েছে নিয়োগে অযোগ্যতার ক্ষেত্রে প্রধান কারণের মধ্যে স্থূলতা মাদক ও অ্যালকোহলের অপব্যবহার স্বাস্থ্যগত ইস্যু উল্লেখযোগ্য এ দুটো সমস্যার কারণে সামরিক বাহিনীতে যোগদানি আসা তরুণদের বেশিরভাগই অযোগ্য বিবেচিত হচ্ছে দু থেকে দু সাল পর্যন্ত তরুণ যুবকদের সেনাবাহিনীতে ভর্তিতে অযোগ্যতার বিষয় পরিচালিত এক সমীক্ষায় মানসিক স্বাস্থ্য ও ওজন এই দুটি বিষয় সামনে চলে আসে নতুন সেনা সদস্য নিয়োগদানের চ্যালেঞ্জের কথা মার্কিন প্রতিরক্ষা দপ্তরও স্বীকার করেছে বলে জানিয়েছে আমেরিকান মিলিটারি দেশটি প্রতিরক্ষা দপ্তর বলছে সেনাবাহিনীতে যোগদানের ক্ষেত্রে আগের প্রজন্মের তুলনায় এখনকার তুলনারা বিচ্ছিন্ন ও কম আগ্রহী সামরিক বাহিনীতে লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা গত জুলাই মাসে সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক নিবন্ধে বেন কনসালিং জানিয়েছেন বছর পঁয়ষট্টি হাজার সৈনিক নিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মার্কিন সেনাবাহিনী তবে লক্ষ্যমাত্রার চেয়ে পনেরো হাজার কম সৈনিক যোগদান করবে তাছাড়া মার্কিং নৌবাহিনী ও বাহিনী যথাক্রমে আটত্রিশ ও সাতাশ হাজার করে নিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও লক্ষ্যমাত্রার চেয়ে দশ হাজার ও তিন হাজার কম করে নিয়োগ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সামরিক বাহিনীতে প্রতি নিয়োগের লক্ষ্যমাত্রা পূরণের ক্ষেত্রে ক্রম হ্রাসমান এই প্রবণতার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা তারা বলছেন একদিকে সামরিক বাহিনী থেকে অবসরপ্রাপ্ত ভেটেরানদের সংখ্যা দিন দিন কমছে অন্যদিকে নতুন করে লোকবল নিয়োগের লক্ষ্যমাত্রাও পূরণ হচ্ছে না এটি মার্কিং সামরিক বাহিনীর জন্য একটি অশনী সংকেত বলে মনে করছেন মার্কিন প্রতিরক্ষা বিশ্লেষকরা তারা বলছেন এর ফলে দেশে এমন একটি পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে যা শত্রুদের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা অর্জনের ভিত্তিকেই দুর্বল করে দেবে স্ট্রিট জার্নাল বলছে মার্কিং মেরিন কোর গত বছর নতুন রেকর্ডদের মধ্যে থেকে তেত্রিশ হাজার জনকে বুট ক্যাম্পে পাঠানোর লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছিল কিন্তু তা সত্ত্বেও বাহিনীর শীর্ষ কর্মকর্তারা রিক্রুটমেন্ট প্রক্রিয়াকে খুবই চ্যালেঞ্জিং একটি কাজ হিসেবে বর্ণনা করেছেন পেন্টাগনের তথ্যে দেখা যায় যে ষোলো থেকে একুশ বছর বয়সীদের মধ্যে মাত্র নয় শতাংশ সামরিক বাহিনীতে ভর্তি যোগ্য হিসেবে বিবেচনা করা যায় অথচ কোভিড উনিশ মহামারীর আগে এই হার ছিল তেরো শতাংশ সামরিক বাহিনীতে রিক্রুটমেন্টের এই সমস্যার গভীরে গেলে দেখা যায় প্রয়োজনীয় যোগ্যতার অভাব অর্থনীতি ও সামরিক বাহিনীর ওপর আস্থার ঘাটতি মার্কিং সামরিক বাহিনী লোকবল নিয়োগের ক্ষেত্রে প্রধান বাধা হিসেবে কাজ করছে এছাড়াও শিক্ষাগত যোগ্যতার অভাব এবং ক্রিমিনাল রেকর্ডও অনেক তরুণকে সেনাবাহিনীতে ভর্তিতে অযোগ্য করে দেয় দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে হেরিটেজ ফাউন্ডেশনের জন্য লেখা এক নিবন্ধে থমাস স্পেয়ার ও ব্রিগেড হাঁজি উল্লেখ সামরিক বাহিনীতে ভর্তির জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হিসেবে হাইস্কুল ডিপ্লোমা অথবা জেনারেল ইকোভেলেন্স ডিপ্লোমা বা জিইডি থাকতে হয় কিন্তু অনেকেরই এই সার্টিফিকেট না থাকায় তারা ইচ্ছে থাকা সত্ত্বেও সামরিক বাহিনীতে ভর্তি হতে পারছে না থমাস পেয়ার ও ব্রিগেড হ্যানরি তাদের নিবন্ধে আরও উল্লেখ করেছেন যে ইউএস ন্যাশনাল সেন্টার ফর এডুকেশন স্ট্যাটিক্স তথ্য অনুসারে দু হাজার চোদ্দ পনেরো শিক্ষাবছরে সমন্বিত স্নাতক ডিগ্রি অর্জনের হার তিরাশি শতাংশ হলেও এতে মেধার ক্ষেত্রে নিম্নমানের শিক্ষার্থীদের বিষয়টি উল্লেখ করা হয়নি মেধার ঘাটতির কারণে চীন ও রাশিয়ার মতো শত্রুদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সক্ষমতা অর্জনের ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলছে থিঙ্কটেক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের জন্য দু হাজার সালের এপ্রিলে যৌথভাবে লেখা এক নিবন্ধে গ্যাব্রিয়েলা অ্যাথানেশিয়া ও জিলিয়ান কোটা উল্লেখ করেছেন বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল ও অঙ্কের মতো বিষয়গুলোতে দক্ষতা অর্জনে চীন ও রাশিয়া সহ অন্য নেতৃস্থানীয় দেশগুলোর তুলনায় যুক্তরাষ্ট্র পিছিয়ে পড়ছে E é que três. উদাহরণ হিসেবে তারা দু সালে উনিশ সালের উল্লেখ করে বলেন এতে দেখা যায় যে গণিতে নম্বর পাওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে র্যাঙ্কিংয়ে পনেরোতম স্থানে আছে এক্ষেত্রে দেশটির অবস্থান চীন দক্ষিণ কোরিয়া জাপান সিঙ্গাপুর ও রাশিয়ার পরে থমাস স্পেয়ার ও ব্রিগেট হ্যান্ডি বলেছেন মার্কিন তরুণদের সামরিক বাহিনীতে যোগদানের ক্ষেত্রে একটি বড় ধরনের প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হওয়া অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার পূর্ববর্তী রেকর্ডের কারণে প্রতিদর্শনে একজন যুবক সামরিক বাহিনীতে যোগদানে অযোগ্য হিসেবে বিবেচিত হচ্ছে এই পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাষ্ট্রের চৌত্রিশ লাখ যুবক অন্যান্য শর্তাবলীর পরীক্ষায় যোগ্য বেচিত হলেও তারা তাদের তরুণ বয়সে অপরাধমূলক কাজের কারণে সামরিক বাহিনীতে যোগ দিতে পারছে না এসব কারণ থাকা সত্ত্বেও বেকারত্বের হার বর্তমানে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে কম চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মার্কিং বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যে দেখা গেছে যে বেকারত্বের হার বর্তমানে তিন দশমিক চার শতাংশ এর কারণ হচ্ছে গত জানুয়ারি মাসে দেশটিকে নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে প্রায় পাঁচ লাখ এছাড়া গত দুই বছরে উৎপাদন খাতে 8 লাখ নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে ইউএস ব্যুরো অফ লেটার স্ট্যাটিস্টিক্স মার্কিন বাণিজ্যমন্ত্রী গিনা রেইনমন্ডো বলেছেন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির এই পরিসংখ্যান এটাই প্রমাণ করে যে প্রেসিডেন্ট জো বাইডেনের অর্থনৈতিক পরিকল্পনা কাজ করছে ভালোভাবেই কারণ 3.4 শতাংশ বেকারত্বের হার হচ্ছে যুক্তরাষ্ট্রের গত 54 বছরের ইতিহাসে সর্বনিম্ন অন্যান্য ক্ষেত্রে কর্মসংস্থান বৃদ্ধি পাওয়ায় সামরিক বাহিনীতে যোগদানের জন্য প্রয়োজনীয় লোকবলের ঘাটতির অন্যতম কারণ অন্যান্য ক্ষেত্রে সম্ভাব্যময় চাকরির সুযোগ বেড়ে যাওয়ায় সামরিক বাহিনীতে যোগদানের আগ্রহী যোগ্য প্রার্থীর সংখ্যা কমছে বলে মনে করেন পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা গত জুলাই মাসে জনমত জরিপকারী সংস্থা গ্যালাপের জন্য লেখা এক নিবন্ধে মোহাম্মদ ইউনুস বলেছেন মার্কিন জনগণের দেশটির সামরিক বাহিনীর প্রতি আস্থা দিন দিন কমেছে আর এই আস্থার সংকটের কারণে সামরিক বাহিনীর সম্ভাবনাময় পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলছে গত পাঁচ বছর ধরে এই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে বলে নিজের নিবন্ধে উল্লেখ করেছেন মোহাম্মদ ইউনুস গ্যালোপের লেখায় বলা হয়েছে যুক্তরাষ্ট্রের নাইন ইলেভেনের হামলার পর সামরিক বাহিনীর জনগণের আস্থার হার ছিল ছিল শতাংশের ওপরে কিন্তু সালে এসে তা শতাংশের নিচে নেমে আসে আফগানিস্তান থেকে তড়িঘড়ি করে সেনা প্রত্যাহারের পর থেকে চরম আস্থার সংকটে পড়েছে মার্কিং সামরিক বাহিনী তিনি আরও বলেন মার্কিং সামরিক বাহিনীর ওপর রিপাবলিকান পার্টি সমর্থকদের আস্থা সবসময় বেশি ছিল আগে এই হার ছিল নব্বই শতাংশের ওপরে কিন্তু গত তিন বছরে তা একানব্বই শতাংশ থেকে কমে আটষট্টি শতাংশে নেমে এসেছে এছাড়া সামরিক বাহিনীর প্রতি দল নিরপেক্ষ মার্কিনীদের আস্থার ঘাটতিও প্রকট হয়ে উঠেছে বর্তমানে তাদের আস্থার হার আটষট্টি শতাংশ ংশ থেকে পঞ্চান্ন শতাংশে নেমে এসেছে যা ডেমোক্রেটদের চেয়েও কম বলে জানিয়েছে ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়া এবং তাইওয়ান নিয়ে চীনের সাথে যুক্তরাষ্ট্রের উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে এমন সময়ে মার্কিন সামরিক বাহিনীর লোকবলের ঘাটতির এই প্রবণতা আন্তর্জাতিক ভূ রাজনীতিতে দেশটির অবস্থানকে নাজুক করে তুলবে বলে মনে করেন অনেক মার্কিন প্রতিরক্ষা বিশ্লেষক